আমাদের মাঝে এখন উপস্থিত আছেন রকি। রকি আছো? হ্যাঁ হ্যাঁ রাজু ভাই আছি। ওকে, রকির বাসা কোথায়? আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে, থাকি ঢাকা। ওকে, তুমি অ্যাডমিশন নিছো কতদিন হয়েছে? 2 মাসের মতো। ওকে, এত লেট কেন? ইনকাম তোমার কাছে, সবাই তো মোটামুটি 1 মাসের মাথায় কমপ্লিট হয়েছে অর্ডার আচ্ছা, আসা। ওই যে আমি মাঝখানে একটু ই ছিলাম, তো একটু আমার পার্সোনাল সমস্যা ছিল আর কি, এই জন্য তেমন ই করতে, মানে রেগুলার একটু ই করতে পারে না, এই জন্য এখন অ্যাক্টিভ আছে, এখন আমার মতে ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তোমার অর্ডারটা দেখি আজকে আমরা। হ্যাঁ, তুমি আচ্ছা স্ক্রিন আচ্ছা শেয়ার ঠিক করো। আছে, আচ্ছা ওকে। রকি আমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে নাই, একবার আমার বলছে যে $50 পড়ছে, আবার এখন আবার আরো $50। ওকে, আমরা বায়ার গুলো দেখি যে কোন দেশি বায়ার। আমাকে মাউসটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তুমি কি আগে কোনো মানে রিভিউ ছিল অ্যাকাউন্টে, না শুধু না নতুন? না না ছিল না, একদম নতুন? হ্যাঁ, একদম নতুন। ওকে, আমি তোমার গিকের ইমপ্রেশন গুলা দেখি। এগুলো কি ডাইরেক্ট অর্ডার হচ্ছে নাকি তোমার, বাইরে কোশ্চেনের মাধ্যমে? ও তার মানে আমাদের ফর্মুলা কাজে দিতেছে? হ্যাঁ হ্যাঁ ওকে, ইমপ্রেশন তো খুব একটা নাই, তারপরে অর্ডার পড়তেছে, বাহ চমৎকার। ওকে, এখন রেগুলার অর্ডার পড়বে আশা করা যায়। যদি মানে তোমার গিক তো র্যাঙ্কিং এ আছে কি, কোনো গিক পেজের ভিতরে শো করতেছে কত নাম্বার পেজে? এটা হচ্ছে ফেসবুকের 2টা গিক র্যাঙ্ক করে মোটামুটি, হুম দুইটা হুম গিক। 2টা গিক ফেসবুকে র্যাঙ্ক করছে। ওকে, এটা হলো প্রথম অর্ডার। এটা ওকে, ফেসবুক গ্রুপ প্রমোশন মানে গ্রুপ পোস্টিং, গ্রুপ পোস্টিং এর কাজ, রাইট? এটা কোন হ্যাঁ দেশে হ্যাঁ পায়? এটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল? ও, তো এটা আমরা দেখি কিভাবে রকি কনভারেশন করছে। আমরা মেসেজে চলে যাই। এই মাসের ইনকামই তো $100 হয়ে গেল। একটু ইয়ে মেসেজে যাও তো, আমি একটু মেসেজ গুলো দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গিগ গুলো ঠিক আছে, ব্যানার চলবে। এই কোনটা মধ্যে আছে, অ্যাডস ক্যাম্পেইন না ম্যানুয়ালি প্রমোশন? ওই যে ম্যানুয়ালি প্রমোশন, ওইটাই নিছি। এই ভিডিওটা কোন ভাষা লিখছে এটা? এটা আমাকে মাউসটা দেন। এটা হচ্ছে হিব্রু, হিব্রু ভাষা। ওকে, এই 2টাই অর্ডার? হ্যাঁ হ্যাঁ এই দুইটাই, এই যেটা কিছুক্ষণ আগে আর হচ্ছে ওইটা সকালে। ওকে, এটা 6 দিন, এটা দেখি আমরা। হ্যাঁ 7 দিন, এটা 7 দিনের টাইম। অনেক কথা হয়েছে, এটা তো হ্যাঁ এটা গিক থেকে মাত্রই আসছে, কথা হয়েছে আর কি। এটা তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের গিক থেকে আসছে। দেখা যাচ্ছে, হ্যাভ ইউ ভিডিও ফর ইউর ওয়েবসাইট দ্যাট ইউ জাস্ট নট পাবলিক, হাউ মাচ ডাস কস্ট? হ্যাঁ হ্যাঁ এটা আসছে মানে এসে একটা থেকে, ভিডিও এসে পাবলিশ থেকে। করতে বলতেছে, বলতেছে একটা ভিডিও তোমাকে হ্যাঁ প্রচার হ্যাঁ করতে হবে, আর বিনিময়ে হ্যাঁ কত হ্যাঁ নিবা? তো আপনি বলছেন হ্যালো, হাউ আর ইউ, গুড কোশ্চেন, থ্যাংক ইউ মেসেজ মেসেজ করার জন্য ধন্যবাদ, ইফ ইউ প্রমোট ইউর ভিডিও অ্যান্ড সোশ্যাল মিডিয়া আই উইল রিচ মোর পিপল ভেরি কুইকলি। ওকে, ভালো কথা। তো বায়ার তখন কি বলছে, হাউ মাচ ডাস ইট কস্ট, তুমি কত চাও এই কাজটা করার জন্য? আই নো অল দা কাইন্ডস টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট আই ক্যান ইউজ দা প্রমোট ইউর ভিডিও ইন দা ভেরি গুড ওয়ে। ওকে, মানে বলতেছে আমি ফেসবুক প্রমোশনের কি টুকটাক টিপ জানি, আমার হ্যাঁ ভিডিওটা খুব দ্রুত কুইকলি হ্যাঁ প্রমোট করব। মানে এটা অনেক বলার পর, মানুষকে দেখাতে চায় আর কি। হ্যাঁ মানে এটা হলো তেল দেওয়া আর কি, বাংলাদেশের ভাষা তেল দেওয়া। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি তারপরে মানুষ ফেসবুক ডাস ইউজ ইট করে এখানে। গ্রান্টেড হাই নাম, মানে এটা কি নাম্বার লেখছে না মেম্বার লেখছে? নাম্বার লেখছে, নাম্বার অফ ভিউ, মানে তুমি ভিউস, কত মানে গ্যারান্টিতে ভিউ দিতে পারবা, এটা বলছে। হ্যাঁ হ্যাঁ তারপরে লেখছে আই ডু নট অন ভিজিট অ্যান্ড সেলস, মানে আমি ভিজিটর চাই অ্যান্ড সেলস চাই। ওকে, তখন তুমি একটা প্রশ্ন রিপ্লাই দিছো, ইউর ভিডিও ক্যান বি আমি এক্সাইটেড নাকি? বলছি যে আমি সেলের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু অনেক মানুষের কাছে রিস্ক করাইতে পারবো। আপনার যদি প্রোডাক্টের মান এবং যদি চাহিদা ভালো থাকে তাহলে আপনি সেল পাবেন, এরকম কিছু লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, এটাই তো আমরা বলে দিছিলাম যে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, বা কোনো বায়ার যখন বলবে যে আমার প্রোডাক্টটা সেল করে দিতে হবে, তখন আমরা বলবো যে আমরা প্রোডাক্টের কোনো গ্যারান্টি দিব না।
তোমার প্রোডাক্টটা যদি ভালো হয় আমরা লাখ লাখ মানুষের কাছে প্রচার করব, পৌঁছে দেবো। হ্যাঁ, যার যার ভালো লাগবে সে প্রোডাক্ট কিনবে, আমরা হলো অ্যাডভার্টাইজার, আমাদের কোনো সেল করতে পারবো না। যদি আমরা যদি সেলই করে দিতে পারতাম, মানে তাহলে তো আমরা নিজেরাই বিজনেস খুলে নিতাম। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। এটা আমাদের 7 নম্বর ব্যাচের স্টুডেন্টকে বলা হয়েছিল, তারা প্রশ্ন করছিল যে আমরা সেল কি দিতে পারবো, বায়ার সেল না দিলে কি অর্ডার দিবে। দেখেন এখানে একটা জিনিস দেখছে, বায়ার বলছে আমার কি লাগবে, ভিজিটর আর হচ্ছে সেল লাগবে। তখন রকি বলছে আমি সেলের কোনো গ্যারান্টি দিব না, তো আমি মানুষের কাছে প্রচার করে দিব, তোমার প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে কি হবে, তোমার সেল হবে অবশ্যই। তো দি কোয়ালিটি, হ্যাঁ এটাই বলছো। তো তারপরে বায়ার কি বলছে, আই হোপ সো, ওকে আশা করি। তারপরে তার একটা ওয়েবসাইট দিছে, দয়া করে কেউ এই ওয়েবসাইটে ক্লিক করবেন না। ইজ দিয়ার বাজেট টু ডু দিস, আই ক্যান নট, আই ডু নট ওয়ান্ট টু স্পেন্ড মোর দেন এত ডলার, মানে ও $35 স্পেন্ড করবে, বেশি দিতে পারবে না। হ্যাঁ স্পেন্ড করবে, ওকে ভালো কথা, ওয়াও। ওকে এখানে বায়ার কিন্তু তোমাকে অনেকবার জিজ্ঞেসছে তুমি কত চাও, ঠিক আছে, তুমি কিন্তু একবারও বলো নাই যে আমি এত। ওইখানে ওইখানে লিখছে যে আমি $35 উপরে দিতে পারবো না, মানে ওর বাজেট ওইটা, এটা বলছো। তাহলে তুমি তো বার্গেটিং করছো, $50 যেহেতু অর্ডার। হাউ আই সে ইওর ওয়েবসাইট, আমি তোমার ওয়েবসাইট, ওয়াও আমি তোমার ওয়েবসাইটটি দেখেছি, আই লাইক ভেরি মাচ, ওকে ইউ সেল বারেন এর জন্য আর কি এগুলা বলছে স্যার ডেমন। হ্যাঁ মানে হ্যাঁ পাম দিতেছে। হ্যাঁ ফেসবুক পেজ, তোমার কি ফেসবুক পেজ আছে? তখন আরে ভাই আমি অসুস্থ হচ্ছে, কথা বলতে বেশি কথা বললে গলা মধ্যে ফুলতে শুরু হয়ে যায়। তো হোয়ার ইউ, হোয়ার ডু ইউ সেল প্রোডাক্ট, হোয়াট ইউর টার্গেটেড লোকেশন, মানে তুমি কোন মানে কান্ট্রিতে বা কোন লোকেশনে প্রচার করতে চাও, মানে টার্গেট করতে চাও। তখন বলতে ইয়েস আই হ্যাভ টু বাট ইজ নাও, ইয়েস আই হ্যাভ ইট, আমার কাছে আছে বাট মানে নতুন নতুন ফেসবুক, আমি নতুন আছে আর কি, সরি টেক্সট মিসটেক, ওকে। এটা হচ্ছে আরেকজনের, এটা হচ্ছে আরেকজনের মানে আরেকজনের টেস্ট দিতেছিলাম, আমি ভাবছি কি এখানে মনে হয় ওই টেস্টটা করে দিছি এই জন্য ওইটা লিখছি, পরে বলছি না ঠিক আছে টেস্ট মিসটেক না। ওকে দিস দি ইউনাইটেড স্টেটস রাশিয়া এন্ড ইউনাইটেড কিংডম, মানে তার মূল কথা হলো তিনি আমেরিকা রাশিয়াতে এবং কানাডাতে প্রচার করবে। হ্যাঁ হ্যাঁ তো ওকে গুড, নো প্রবলেম, ভালো কথা। ও নেক টেক্স রাইট মিস্টেক অল দা রাইট, ওকে হ্যাঁ ও যেটা বলছে আর কি। হ্যাঁ এত কিছু বেহাল লাগবে না, আমরা অনেক দূর দিকে হলেছি, দেখি এখানে কি আছে। আই উইল ডু দিস অন ইওর বাজেট ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি, আস্ক মি সেন্ড ইওর কাস্টমার, মানে তুমি কাস্টমার দিতে চাইতেছো, ওকে আই ডু নট মাইন্ড হ্যাভিং দা ফেসবুক পেজ, মানে ওইটা বলতেছে আমি মাইন্ড হ্যাভিং দা ফেসবুক পেজ, মানে কি বুঝতেছে না নাকি? না না ওর যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ নতুন, এটা এটা মানে ও এটাকে মানে দিতে মানে লজ্জা পেতেছে আর কি, ও একদমই নতুন এজন্য এটা বলছে আর কি। দেয়ার ইজ নো অবজেকশন টু দ্য অ্যাবসেন্স অফ ক্যান্সেল, এটা আইছে ওকে। তারপরে তার পেজটা দিছে, ভালো কথা। তারপর লিখছে ওয়াও নাইস, এত বায়াকে খুশি করার জন্য পেজটা মানে উৎসাহ দিচ্ছ, ঠিক আছে এটা বলছে। Okay, this content of your page is very good and you are working on a very good product, I will do your job very well, okay, মানে তুমি বলছো তোমার পেজটা খুব ভালো আছে, তুমি যদি কন্টেন্ট গুলো ভালো দাও, প্রোডাক্ট গুলো মানে ইউ আর ওয়ার্কিং অন দা ভেরি গুড প্রোডাক্ট, যদি ভালো প্রোডাক্ট দাও আই উইল ডু ইওর জব ভেরি ওয়েল, মানে আমি তোমার জন্য ভালোভাবে কাজ করবো, ভালো কথা। হ্যাঁ এগুলোই, সো লেটস এগ্রি অন দা অ্যামাউন্ট অ্যান্ড গ্রেট ওয়ার্ক, মানে তুমি কত এ রাজি হও নাকি অ্যামাউন্টের। হ্যাঁ এটা জিজ্ঞেস করছে পরে যে এটা, ওকে ওকে লেখছেন যে মূলত বলছে $50 7 দিনে 10 মিলিয়ন প্রমোশন করব, মানে আমি $50 নিব 7 দিনের জন্য, বিনিময় কত মানে 10 মিলিয়ন মানুষের কাছে প্রচার করবো। আর ওকে বলতেছে ডান, ও বলতেছে ডান, কিন্তু বাইরে করছিল $100 ওইখান থেকে না, এটা প্রচার করি নাই তো এইখানে,
তাহলে দেখা যায় অর্ডার পড়ে যায়, এটা কোনো বিষয় না। আর এখানে তখন আপনি একটা কাস্টমার অফার তৈরি করে দিচ্ছেন, বলছেন যে প্লিজ অ্যাকসেপ্ট মাই কাস্টমার অফার। আপনি তো খুবই মানে স্মার্টলি রিপ্লাই দিচ্ছেন, খুবই স্মার্টলি। না আমি তো আগে ভয় পাইতাম, মানে এই যে দুইটা ভাইয়ের সাথে কথা বলছে না, অনেক কথা বলছি এর আগে থেকে আমি ভয় পাইতাম। দেখেন দুই আগে তারপর 4 দিন আগে মানে কথা ওরকম মানে ই হইতো না, বুঝতে পারতাম না যে কি বলবো। এখন মনে করলেন যে বন্ধু বান্ধবের সাথে যেরকম কথা বলি না এরকম বলতে ইচ্ছা করে, কিন্তু থাকি আর কি, শিখই না আবার। ওদেরকে যেটা করবেন আপনারা, মানে দাঁড়ান আমি এটা লাস্টে বলতেছি, এখানে একটা ভিডিও দিছি, এই ভিডিওটা প্রচার করতে হবে। ডিসক্রিপশন সবগুলাই রিকমেন্ড দিয়ে দিছি কি? এটা কোনো বিষয় নাই, 2-3 ঘন্টার কাম। ওকে রিকোয়ারমেন্টটা দেখি আমরা। আপনি রিকোয়ারমেন্টে দিচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেজ, শর্ট ডেসক্রিপশন, শর্ট মানে ফটো অর প্রোডাক্ট ইমেজ, ওকে। একটা ভিডিও দিছে আর ডেসক্রিপশনটা মেবি দেয় নাই। ডেসক্রিপশনটা কি আপনাকে লিখতে বলছে? ওইটা হচ্ছে ওইটা লিখে নেবো, সমস্যা নেই। আমি বলছি যে তুমি দিতে পারলে দিবা, না দিলে যে ওর ওয়েবসাইট আছে, পেজ আছে, ওগুলো দেখা আমি তো বুঝতে পারছি কি কি শেয়ারই করে আর কি, বিজনেস করে, ওটা লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, সমস্যা নাই, চালায় যান। আর একটা জিনিস দেখেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে বায়ারকে সবসময় ফ্রেন্ডলি কথা বলতে হবে, ফ্রেন্ডলি ভাবে। মনে করবেন যে আপনার বন্ধু ওই পাশে কথা বলতেছে, আপনি এই পাশে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে কি, রকি কিন্তু আমাদের এই অর্ডার গুলো দুইটা অর্ডার নিছে, আমাদের কিন্তু একটু মানে ডাকেও নাই, বলে না যে হেল্প লাগবে, কিচ্ছু বলে নাই। তার মতো তিনি দেখেন, তার কিন্তু অনেকগুলো, রকি কিন্তু অনেকগুলো বাইর আছে, কথা বলে বলে কিন্তু মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে আস্তে আস্তে। তিনি যতগুলো কথা বলছে সবগুলো স্মার্টলি কথা বলছে, মানে এই কথাগুলো শিখছেন কোথা থেকে সেটা বলেন তাকে। আরে সে তো একজন সেলসম্যান, তার কি শিখা লাগে নাকি? না, অনেক সুন্দর করে কিন্তু কথা বলছে, মানে একটা প্রফেশনালের ব্যবসা, ঠিক আছে? যদিও ট্রান্সলেট মামার সাহায্য, তারপরেও খুবই ভালো, মানে কনভারসেশন বুঝতে পারছে, না বুঝতে পারলে সেটা অন্য সিস্টেম ছিল, না বুঝতে পারছে মানে হাইলি একদম কনভারসেশন হয়েছে। তো এবার দেখেন একটা জিনিস বলবেন সবসময়, যখন আপনার কোনো বায়ার আসবে, যদি অর্ডার দেওয়ার সম্ভাবনা নাও থাকে, ঠিক আছে, আপনি প্রথম হাওয়ার ইউ দেওয়ার পরে ও 2-3টা লাইন কথা বলার পরে বলবেন যে মাই ফ্রেন্ড, আমি তোমার কাজটা খুব ভালোভাবে করবো। যখন তুমি ফ্রেন্ডলি ভাবে ওর সাথে কথা বলো, ওর ফ্রেন্ড বানাই ফেলবা, মেয়ে হবো তোমার ছেলে, তাহলে তোমার অর্ডারটা পড়ার সম্ভাবনা 90% ফ্রেন্ড, ঠিক আছে? অথবা যদি আপনারা যদি ধরেন কোনো ওয়েবসাইট নেন, ওয়েবসাইট বা বলেন যে গিভ মি ইউর ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ, যদি ওরা ফেসবুক পেজ দেয় বলবেন যে আমাদের পেজ, তখন কি বলতে হবে, আমাদের পেজ। কারণটা হচ্ছে কি, যখন আপনি পেজটা নিজের বিলা বলবেন তখন ওরা বুঝবে যে ছেলেটা তো খুবই ভালো, ছেলেটা তো আমার পেজটা নিজের বিলা কাজ করবে মনে হচ্ছে, ও আমার নিজের গ্রুপ আছে, তখন তাদের উপর একটা ই হয়। আরেকটা এখানে ট্রিক্স আছে, সেটা হচ্ছে যখনই কোনো বায়ার আপনাকে কোনো ওয়েবসাইট অথবা প্রোডাক্ট অথবা ফেসবুক পেজ দিবে, মাস্ট বি লিখবেন তার পেজটা ভিজিট করে, বলবেন আপনার প্রোডাক্টটা খুবই সুন্দর, আপনার মানে একটু উৎসাহ দিবেন। আবার কেউ আছে মোটিভেশনাল স্পিকার, তারা করে কি, তাদের কোনো কিছু থাকে না, প্রোডাক্ট মোডাক্ট থাকে না, তখন যেটা করবেন যেমন গায়ক রিলেটেড হতে পারে, যদি গায়করা আসে তখন যেটা করবেন বলবেন যে হ্যাঁ তোমার এটা তো দেখছি অনেক সুন্দর, তুমি তো পৃথিবীতে একদিন নাম করবা, মানে খ্যাতিবৃত্তি পাম, ঠিক আছে, একদিন নাম করবা, কিন্তু তোমার একটু সমস্যা আছে, যদি কাজ না থাকে কাজ বানিয়ে নিতে হবে, বলবেন যে কি সমস্যা, তো দেখেন তোমার পেজের ভিতরে এখানে সেটিং এর কিছু প্রবলেম আছে, এই ব্যানারটা আর একটু করলে ভালো হবে, এই এগুলো যখন বলবেন তখন কিন্তু বায়ার আপনার প্রতি, ওই যে আপনি প্রথমে একটু তেল দিচ্ছেন, আর বাঙালিরা তো এটা খুবই ভালো পারে, তো এটা দেওয়ার সাথে সাথে যেটা হবে, বায়ার বায়ার আপনাকে কাজ দিবেই, ও যতই ই হোক না কেন কাজ দিবেই। যদি কাজ না দেয় বল ফ্রেন্ড বানাইছেন না, পরে বলে তো আমার তো এখন কাজ নাই, আমি পরবর্তীতে কাজ দিব, তখন আপনি অফার করবেন যে দেখো তোমার কাজ নাই, তোমার ফ্রেন্ড তোমার আশেপাশে যদি কারো এরকম কাজ করায় আমাকে দিতে পারো, তোমার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারো, রেফার করো, তুমি আমার বন্ধু হিসেবে এটা করতে পারো, তখন যেটা করে ওরা নিজেরাই রেফার করে, আপনি একটা বাইরের মাধ্যমে আরেকটা বাইরের কাছে পৌঁছাইতে পারবে, এরকম করে কথা বলতে হবে, তাহলে দেখা যাবে যে অর্ডার হবে। ওকে, সমস্যা নাই, আমরা তো মোটামুটি 2টা অর্ডার দেখেই ফেললাম, যেহেতু তো সবার প্রথম অর্ডার দেখা যায় 5, 10, 20, 25 দিয়ে শুরু হয়,
কিন্তু প্রথম থেকে মোটা অঙ্কে শুরু করছে। হ্যাঁ আশা কর, আমার আমার যখন প্রথম অর্ডার করছিল তখন আমার মাসিক মানে প্রতি সপ্তাহে দিত আমাকে $90। আমার যখন কাজ শুরু হয়েছিল 19-এর দিকে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে, তো ওইখানে আমি যেটা করছিলাম, মলাইদা আসিলে তখন আমার সাথে আমার হেল্প করছিল, আমি ইনস্টাগ্রাম কিছুই বুঝতাম না, তো মলাইদা সরর ভাই আর অনেক আরো কয়েকজন আছে তারা হেল্প করছিল, তো ও আমাকে সপ্তাহে $90 দিত, মানে বিশাল একটা 1 বছরের চুক্তিতে গেছিলাম। তো এবার দেখেন আমার তো মনে হইতেছে যে তোমার প্রথমে যে শুরু হয়েছে তুমি মনে হয় বড় বড় অর্ডারই পাইবা, ঠিক আছে, ছোট ছোট অর্ডার গুলো তোমার আসে নাই, তার মানে বড় বড় গুলাই খেলা হবে, সমস্যা নাই, লেগে থাকো আর নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে পারো, তারা তো হতাশগ্রস্ত মাঝে মাঝে, এক মাসে হতাশ হয়ে যায় তাদের উদ্দেশ্যে কিছু না না হতাশ হওয়া যাবে না, যত সময় লাগুক লেগে থাকতে হবে এবং নিজের উপরে ই রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলেই হবে। দেখতেছেন তো আপনারা নিজেরাই, তা আরো বুঝতে পারবেন, আমাদের ক্রেডিট আছে অনেক, মন দিয়ে সবাই কাজ করো, সবাই থাকতে। আমরা আমরা যেটা বলি সম্ভবত আমরা আমরা যখন 4টা গিগ পাবলিশ করে দেই, 4টা গিগ পাবলিশ করার পরে আমাদের 4টা গিগ পাবলিশ করতে 1 মাস লাগে না, দেখা যায় 25-26 দিন ভর্তি, 25-26 দিনের বেলায় আমরা যেটা করি বায় রিকোয়েস্টের ক্লাসটা করাই, দেখা যায় যারা বায় রিকোয়েস্ট সঠিকভাবে করতে পারে তারা 1 থেকে 1.5 মাসের ভিতরে ইনকাম শুরু করে দেয় প্রথম অবস্থায়, যারা আমাদের গাইডলাইন মতো কাজ করে সাকসেস হবেই। দেখেন রকিদের ব্যাচে আসাদ ভাই আর আতো আছি, এদের ব্যাচে মোটামুটি স্টুডেন্ট ছিল 12 জন, 12 জনের মধ্যে 2 জন অ্যাডমিশন কেটে নিল তাদের পরীক্ষার জন্য, বলো যে ভাই পরীক্ষার সমস্যা হ্যান ত্যান বুঝলো, বলো যে ভাই আমরা আমরা পরবর্তীতে ব্যাচে আমরা অ্যাডমিশন নিব, তো তখন ওদের অ্যাডমিশনটা কাটে দিছিলাম। আর মোটামুটি যারা আছে যারা কাজই করছে তারা সবাই সাকসেস, 100% সাকসেস ধরতে গেলে, তো এখানে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, প্রথম অবস্থায় আপনাদের অর্ডার খুব একটা আসবে না এটা স্বাভাবিক, মানে একটা প্রোফাইল বড় হতে কিন্তু অনেক সময় লাগে, দেখা যায় কারো 3 মাস লাগে কারো 6 মাস লাগে, কিন্তু হয় যখন একটা অর্ডার আবার শুরু হবে না সাথে সাথে দেখবেন জ্বর উঠছে, আপনি কিন্তু সময় পাবেন না কাজ করে শেষ করতে পারবেন না। এখানে মনে করেন আপনার একটা লাইফ টাইম ক্যারিয়ার এখানে আছে, সেটা হচ্ছে আপনার একটা মানে অ্যাকাউন্টে রিভিউ থাকবে, আপনি কাজ করলেন রিভিউ থাকলে একটা প্রমাণ থাকলো আপনার, যত রিভিউ থাকবে তত কিন্তু আপনার প্রোফাইলটা বাড়ি হতে থাকবে, আপনার দেখা যাবে যখন আপনার একটা গিকে 20টা 25টা রিভিউ থাকবে তখন আপনার আর পিছনের দিকে তাকাইতে হবে না, কিন্তু এই লিমিটটা কতদিন পর্যন্ত আপনাকে এই রিভিউটা কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অর্জন করতে হবে কষ্ট করে, ঠিক আছে, হয়তো সময় স্পেন্ড করতে হবে, সময় স্পেন্ড করে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে, কম হোক বেশি হোক কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি কত কত কাজে দেখবেন যে আপনাকে আপনার কোনো লাভই থাকবে না, ঠিক আছে, $5 লাভ থাকবে অথবা $100 লাভ থাকবে, তো কাজটা করবেন, কাজটা করবেন শুধু রিভিউর জন্য, কারণ একটা রিভিউ থাকলে আপনার একটা অ্যাকাউন্টে ওই রিভিউ দেখে আরো 10টা বাইরে আসবে। কেন রাজু ভাই আমার ওই যে $20 চলে গেল কিন্তু রিভিউ তো একটা দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ রিভিউ দিয়ে গেছে, যাই হোক রিভিউ থাকলে কিন্তু আপনার কোনোদিন ক্ষতি নাই, আর রিভিউ হচ্ছে একটা ধরতে গেলে বলা হয় সোনার হরিণ, ঠিক আছে, মানে বাচ্চা দিবই মাসবি বাচ্চা দিবই, আমি আবার গ্রামের ভাষা বলি বেশি, মানে এটা মাসবি আপনাকে বাচ্চা দিবে, রিভিউ থাকলে আপনি কাজ পাবেন, 2 দিন আগের পাশে কাজ পাবেনই। তো দেখেন রকি রকির যেহেতু আমাদের ধরতে গেলে 2 মাস হয়ে গেছে, তিনি পিছনে পড়ছিল কিন্তু আজকে দেখেন $2 $100 $100 অর্ডার পড়ে গেছে, তো হবে আস্তে আস্তে সবাই লেগে থাকেন, এক সময় দেখবেন যে আপনারাও সাকসেস হবে, এর ভিতরে আরো ঘটবে, আরো ঘটবে, আরো ঘটবে, হবে তো শুরু, এই এই দুইটা দেখে দেখবেন যে আরো অবস্থায় থাকবেন আবার পড়বে, হ্যাঁ হ্যাঁ, তো এটা আসছিল সকালে আর মেবি এটা আসছে কিছুক্ষণ আগে, তো প্রথম অবস্থায় যখন সবাই কাজ পাবেন খুশি, অনেক খুশি লাগে যে কাজ পাইলাম, যদিও আমি মানে কাজ পাই একটা দৌড় দিছিলাম যে কি করলাম অনলাইন থেকে ইনকাম করা যাবে, আমি আসলে বিশ্বাস করি নাই, যখন নিজে করা শুরু করলাম আসলে তখন আসলে বিশ্বাসটা আসে, এখন তো বলা যায় একটা লেভেলে চলে গেছে, তো যাই হোক সবাই ধৈর্য সহকারে কাজ করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাসের ভিডিও গুলা রিপিট করে আবার দেখবেন, আর যদি কোনো সময় সমস্যা হয় আমরা তো আসি অল টাইম 24 ঘন্টার মধ্যে, যে কোনো সময় SMS করলে হয়ে যাবে, আর আমাদের তাহলে আমি স্টপ করে দিই তাহলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে রাজু ভাই।